নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। আশা ছিল সকলের মতোই পড়াশোনা করবেন, কিন্তু আর্থিক অনটনে সে স্বাদ পূরণ হয়নি। তবে এবার মেয়ের জেদেই লক্ষ্য পূরণ। 25 বছর পর মাধ্যমিক পরীক্ষা দিলেন মা, পরীক্ষায় সঙ্গী ছিলেন ছেলে। শিক্ষার ক্ষেত্রে বয়স যে বাধা নয় তা দেখালেন তিনি। বর্ধমান 2 নম্বর ব্লকের ঘাটশিলার বাসিন্দা আয়েশা বেগম এবং তার ছেলে শেখ পারভেজ আলম একই সঙ্গে মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় বসেন। ছেলে পারভেজও অভাবের জেরে ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিলেন, তারপর রোজগারের জন্য পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। তবে এবার মাকে দেখে উৎসাহী হয়ে মাধ্যমিকে বসলেন তিনিও। মা ছেলের এমন উৎসাহ দেখে খুশি মেমারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকও। উচ্চশিক্ষা গ্রহণ করার এমন অদম্য ইচ্ছাকে স্যালুট জানিয়েছেন তিনিও। বিউরো রিপোর্ট, আমার বাংলা।